মজা করে ভোকাবুলারি শেখার তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। দ্রুত ইংরেজিতে কথা বলতে গেলে বা আপনার স্পোকেন ইংলিশ স্কিলটাকে ডেভেলপ করতে আপনাকে অনেক ভোকাবুলারি জানতে হবে, কিন্তু সেই ভোকাবুলারিগুলো যদি আমরা মজা ছলে বা মজা করে শিখি তাহলে কখনো এগুলো আমরা ভুলে যাব না। তাহলে চলুন আজকে মজা করে ভোকাবুলারি শিখির তৃতীয় পর্বটি দেখে নেওয়া যাক। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটি প্রশ্ন থাকলো, বলুন তো ইংরেজির সব থেকে দীর্ঘতম ওয়ার্ড কোনটি? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম ভোকাবুলারিটি হলো কনস্টেবল। কনস্টেবল থেকে মনে রাখতে পারি স্টেবল। স্টেবল থেকে ইট অ্যাবল। ইট মানে খাওয়া আর অ্যাবল মানে যোগ্য। সুতরাং কনস্টেবল শব্দের অর্থ হচ্ছে খাবার উপযুক্ত দ্রব্য। এরপরে ক্যালামিটি। ক্যালামিটির প্রথমে আছে ক্যাল মানে কল, কল মানে ডাকা। অ্যামিটি থেকে মনে রাখতে পারি অলমাইটি। অলমাইটি অর্থাৎ হলো আল্লাহ। আল্লাহকে আমরা কখন ডাকি? যখন চরম দুর্দশা বা চরম বিপর্যয় আসে। সুতরাং ক্যালামিটি শব্দের অর্থ হলো চরম বিপর্যয় বা দুঃখ দুর্দশা। এরপরে হচ্ছে ক্যাভেলিয়ার। ক্যাভেলিয়ার, ক্যাভেলিয়ার শেষে লায়ার আছে। লায়ার বা মিথ্যাবাদী যারা, তারা কিন্তু শিষ্টাচার বর্জিত হয়। সুতরাং ক্যাভেলিয়ার শব্দের অর্থ হলো শিষ্টাচার বর্জিত। এরপরে ক্যালাবোরেট। ক্যালাবোরেট এর প্রথমে আছে কো, তারপরে হচ্ছে লেবার। কো শব্দের অর্থ একত্রে আর লেবার শব্দের অর্থ হলো লেবার বা মানুষজন। সুতরাং লেবাররা একত্রে কাজ করে। সুতরাং ক্যালাবোরেট শব্দের অর্থ হচ্ছে একত্রে কাজ করা। এরপরে কমন প্লেস। কমন প্লেসের প্রথমে কমন আছে, যা কমন তাই কিন্তু গতানুগতিকভাবে হয়ে থাকে। সুতরাং কমন প্লেস শব্দের অর্থ হল গতানুগতিক। এরপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট থেকে আমরা মনে রাখতে পারি কমপ্লি বা কমপ্লিট। সো কোনো কাজ কমপ্লিট করাকে বা কোনো কাজ শেষ করাকে বলা হয় পরিপূর্ণ করা। সুতরাং কমপ্লিমেন্ট শব্দের অর্থ হলো পরিপূর্ণ করা। এর পরের ভোকাবুলারিটি হচ্ছে কমপ্লিসেন্ট। কমপ্লিসেন্ট শব্দের শেষে আছে প্লিসেন্ট। প্লিসেন্ট থেকে প্লিজেন্ট। প্লিজেন্ট শব্দের অর্থ হলো তৃপ্ত। সুতরাং নিজেকে তৃপ্ত করা বা আত্মতৃপ্তি দেওয়া। তাহলে কমপ্লিসেন্ট শব্দের অর্থ হলো আত্মতৃপ্ত, আত্মতৃপ্ত। এরপরে কলশাস। কলশাস থেকে কলশাল। কলশাল শব্দের অর্থ হলো বিশাল। সুতরাং কলশাস শব্দের অর্থ হলো বিশাল প্রতিমূর্তি। এরপরে কংকেভ। কংকেভ থেকে কেভ। কেভ শব্দের অর্থ হলো গুহা। তো গুহার ভিতরে অনেক গর্ত থাকে। সুতরাং কনকেভ শব্দের অর্থ হলো গর্তযুক্ত বা অবতল। এরপরে কোহোর্টস। কোহোর্টস, কোহোর্টস থেকে আমরা মনে রাখতে পারি কো, কো মানে হচ্ছে একত্রে। হর্স, হর্স থেকে মনে রাখতে পারি হর্স। হর্স মানে ঘোড়া বা অস্ত্র। অশ্বরোহী সৈন্যদলকে একত্রে বলা হয় সশস্ত্র সৈন্যদল। সুতরাং কোহোর্টস শব্দের অর্থ হলো সশস্ত্র সৈন্যদল। এর পরের ভোকাবুলারিটি হচ্ছে কার্টেল। কার্টেল প্রথমে দেখো রয়েছে কার্ট, আর কার্ট মানে হচ্ছে কোনো কিছু কমানো বা ছেটে ফেলা। সুতরাং কার্টেল শব্দের অর্থ হলো কমানো বা হ্রাস করা। এরপরে হলো কম্প্রেস। কম্প্রেসের শেষে দেখো রয়েছে প্রেস, আর প্রেস অর্থ হলো কোনো কিছু চাপ দিয়ে সংকুচিত করা বা চাপ দেওয়া। সুতরাং কম্প্রেস শব্দের অর্থ হলো সংকুচিত করা। এরপরে হলো কনসেপশন। কনসেপশন শব্দ